নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও জানাই সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি WP মেডিকেল সম্বন্ধিত কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা VR ফর্ম জমা করে দিয়েছো, VR জমা দেওয়ার পর তারপর নেক্সট স্টেপটা সেটা হচ্ছে মেডিকেল। তো মেডিকেলে এক জায়গায় অনেকে ভুল করছো, তো সেটা আমি সবার শেষে বলছি কী ভুলটা হচ্ছে সবার বেশিরভাগই। তো চলো প্রসেসটা শুরু করা যাক। তো ফার্স্টে আগে যখন আর কি তোমরা VR কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সরকারি হসপিটাল থেকে আগে একটা টোকেন কাটতে হবে, লাইনে দাঁড়ায় আগে একটা টোকেন কাটতে হবে। সেই টোকেনে নিয়ে তোমাদের একটা মেডিকেল অফিসার কাছে যেতে হবে, সেখানে তিনি লিখে দেবে কী কী টেস্ট। ওখানে বলবে যে WP মেডিকেলের জন্য এসেছি আমরা, তারপরে ওখানে উনি লিখে দেবে কী কী টেস্ট করতে হবে। তো এখানে বলে দিচ্ছি আমি কী কী টেস্ট করতে হবে আমাদের নর্মালি, বা উনি যে টেস্টগুলো করতে দিবেন। তো সেই টেস্টগুলো হচ্ছে, ফার্স্ট যেটা আছে ইউরিন। তো ইউরিন যেটা টেস্টটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্টে যেটা ওরা যেটা বললো ওখানে, যে সকালে যে খালি পেটে যে ফ্রেশ ইউরিনটা হয় ওই ইউরিনটা নিয়ে যেতে বলেছে, মানে বাসি যে ইউরিনটা হয় আর কি, ওটাতে টেস্টটা ভালো ধরা পড়বে, আমাদেরও তাই বলেছে। তারপর সেকেন্ড যেটা রয়েছে ব্লাড, একটা টেস্টটা খেয়ে একটা হচ্ছে ফাস্টিং। অনেকে একই করছো যে ফাস্টিং না থেকে ব্লাড টেস্ট করে নিচ্ছ, কিন্তু দুটোই করতে হবে। যদি না করে থাকো তাহলে ফাস্টিং থেকে একবার ব্লাড টেস্টটা করাতে হবে, অনেকে এই জায়গাটায় একবার ভুল করছে। তো একটা হচ্ছে ফাস্টিং, যেটা সুগারের জন্য হয় যতদূর সম্ভব, আর একটা হচ্ছে খাওয়ার পরে হয়তো একটা ব্লাড হয়, ব্লাড টেস্ট হয়। তারপর ইসিজি, ইসিজি তোমরা জানোই, ইলেকট্রোকার্ডিগ্রাম, তারপরে এক্সরে, তারপরে আই, তারপরে ইআর টেস্ট। এখানে কিছু বলে রাখি যে সব টেস্ট কিন্তু একদিনে হচ্ছে না। আমাদের যেরকম আমরা নদিনে আমরা হচ্ছে এখান থেকে রায়গঞ্জ থানার আন্ডারে করছি, রায়গঞ্জ পুলিশ লাইনের আন্ডারে। তো এখানে এত প্রচুর ভিড়, তো কালকে আমরা গেছিলাম মাত্র একটা টেস্ট হয়েছে। তো ধরে রাখো তোমরা মেডিকেল প্রসেসটা তিন দিন লেগে যাবে, কারণ প্রথম দিন যারা গেছিলো তাদের মোটামুটি দুদিন কমপ্লিট হয়ে গেছে। আমরা কালকে গেছিলাম মাত্র একটা টেস্ট মাত্র কমপ্লিট হয়েছে, আই টেস্ট, বাকিগুলো ডেট দিয়েছে পরের দিন। এবার পরের দিন যাবো আবার মেডিকেল, আবার ইসের জন্য রিপোর্টের জন্য আবার একদিন আসতে হবে, তো সুতরাং সময় লাগছে। তো যারা এখনও পর্যন্ত করনি তারা আর কি করে নাও ফার্স্টে ফার্স্টে, কারণ খুব তাড়াতাড়ি প্রসেসিংটা হবে। আর আমাদের এখানে অনেকেরই অনেক কিছুতে প্রবলেম আসছে, যেরকম হচ্ছে ইসিজিতে আমাদের অনেকেরই অ্যাবনর্মাল চলে আসছে, তো সেক্ষেত্রে হয়তো প্রবলেম হবে না। এবার যেটা বলে রাখি, অনেকেই ভুলটা করছে যে VR করার পর মানে মেডিকেল হওয়ার পর CMOHE গিয়ে ফর্মটাকে জমা দিয়ে চলে আসছে, সাবমিট করে দিয়েছে, অনেকে করেছে যারা প্রথম দিন গেছিলো। তো এখানে আমি বলে রাখি যে ফার্স্টে আগে কিন্তু নিজের থানা থেকে আগে একটা মেডিকেল যে অর্ডার কপি সেটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে তারপরে তোমাকে ওটা CMOHE অফিসে ওটাকে সাবমিট করতে হবে। তো তুমি সেটা মেডিকেল করার পরেও নিয়ে আসতে পারো, মেডিকেল হওয়ার আগেও নিয়ে আসতে পারো, ওটা তোমার উপর ডিপেন্ড করছে। তারপরে তোমাদের যখন সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যাবে, যখন তোমাদের সমস্ত রিপোর্ট চলে আসবে, তারপরে সেই মেডিকেল অফিসারের কাছে যেতে হবে, উনি তারপরে সব কিছু চেক করবেন। এবং তারপরে উনি বললেন যে ওখানে হাইট ওয়েটটা মাপা হবে, মাপার পর তারপর ওখান থেকে তোমার ফিট লিখে দিলেই আর 25 টাকা একটা অনলাইন মারফতে SBI অ্যাকাউন্ট থেকে কাটাতে হবে, তাহলে ওখান থেকে তোমাকে একটা ওই ফর্মটা দিবে, ওই ফর্মটা দিলে তোমার কাজ, মেডিকেলের কাজ কমপ্লিট। এখন যারা আর কি তোমরা রয়েছো, তো ওখানে তোমার লিখে দেবে সমস্ত যারা পরীক্ষাগুলো করছো, দেখে নেবে যে ফিট কথাটা লেখা আছে কি না। দেখো লেখাই আছে নিচে যে আই ডিপার্টমেন্ট, ENT ডিপার্টমেন্ট, সার্জিক্যাল ডিপার্টমেন্টে ডাক্তারদের থেকে যেন ফিট কথাটা লেখা থাকে অবশ্যই, এটা চেক করে নেবে তোমরা সবাই। আর মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্টটা অবশ্যই সবাই করতে হবে, ওটা মানে ওটা ম্যান্ডেটরি করে দিয়েছে, তো মেয়েদের সবাই তোমরা প্রেগনেন্সি টেস্টটা করবে, এটাও বলে দিয়েছো। আর সমস্ত টেস্ট কিন্তু গভর্নমেন্ট হসপিটাল থেকেই করাতে হবে, প্রাইভেট থেকে কিন্তু হবে না। তো এইভাবে তোমাদের যখন রিপোর্ট দিয়ে দিবে, তোমরা তারপরে ওই মেডিকেল থানা থেকে মেডিকেল অর্ডারটা ওটা নিয়ে, কপিটা নিয়ে তারপরে CMOHE গিয়ে
তোমরা ফর্মটা, ওখানে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করে তোমরা ওখানে সাবমিট করে দিবে। আর সম্ভবত বলছে যে যেটা শুনলাম আজকে যে 14 তারিখের মধ্যে বা 12-13 তারিখের মধ্যে হয়তো ওটা সাবমিটের ডেট দিতে পারে, অনেক জায়গায় ফোন করা হয়েছে। তো যারা এখনও করনি বা সব তোমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, তো তারা আগে করে নিও, করার পরে জমা দিয়ে দিও, এবং প্রসেসটা খুব ফাস্ট হবে। তো ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফর্মেটিভ মনে হয় তো সবার মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সবাই ভালো করে মেডিকেলটা করো।